আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি একটা খাঁচার দোকানে। আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে জানতে চাইছেন যে পাশের খাঁচার দামগুলো কেমন। তো এই দেখতে পাচ্ছেন আমি একটা খাঁচার দোকানে চলে আসি। আজকে আমি খাঁচাগুলো একটু দেখাবো আর কোন সাইজের খাঁচার দামটা কেমন সেটাও একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু পুরো খাঁচার দোকানটা একটু ঘুরে ঘুরে দেখি আর খাঁচার সাইজগুলো একটু দেখি আর দামগুলো একটু জানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হয়েছে খোপ খাঁচা, এটা হয়েছে ছয় খোপের খাঁচা। আমি একটা খোপ একটু খুলে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে ছয় খোপ, এই যে প্রতিটা খোপ এরকমই যে মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে, প্রতি তালায় দুইটা করে খোপ, টোটাল তিন তালায় ছয়টা খোপ। এই ছয় খোপের খাঁচাটা, এটা যে লম্বা কতটুকু আছে ভাই? খাড়া আছে চার ফিট, এই হচ্ছে তিন খোপের খাঁচা। এটা কত চাচ্ছেন? কত হলে বিক্রি করবে? একদম বেচা দাম শুনছেন যে ভাই, এটা দাম চাচ্ছে 1400 টাকা এই ছয় খোপের খাঁচাটা। যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে একদম 1400 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার খোপের, ওই যে আগেরটার মতো সেম, যেন ভিতরে পার্টিশন দেওয়া। বন্ধুরা দেখছেন এই যে এটা হচ্ছে চার খোপের, এইটা পাশে আছে তিন ফিট, এই যে এভাবে আড়াআড়ি আছে তিন ফিট, খাড়া আছে আড়াই ফিট, আর এই সাইড থেকে আছে দুই ফিট। এটা কত চাচ্ছেন ভাইয়া? 800 টাকা একদম। বন্ধুরা দেখছেন যে চার খোপের এটা যদি নিতে চান এটার দাম পড়বে একদম 800 টাকা। 800 টাকা হলে আপনারা চার খোপের বাসা খাঁচাটা নিতে পারবেন। বন্ধুরা দেখছেন যে এই যে এখানে বড় একটা খাঁচা, এটা হচ্ছে ছয় ফিটের খাঁচা। এটার ভিতরে আপনারা কি কবুতর আর ছেড়ে পালতে পারবেন, ওই কলোনির মতো। এর ভিতরে দেখছেন এখানে কলোনি করা আর এখানে দুইটা পার্টিশন করা, যেন আপনারা যদি অনেক কবুতর আলাদা রাখতে চান যে নর্মাদি আলাদা রাখবেন, একটা ভিতরে নর রাখতে পারেন, পাশেটার ভিতরে মাদি রাখতে পারেন, এরকম পার্টিশন করা। এটা হয়েছে ছয় ফিট। লম্বায় কয় ফিট আছে? লম্বায় ছয় ফিট, পাশে তিন ফিট। আর উচ্চতায়? উচ্চতা তিন ফিট। তো বন্ধুরা দেখছেন যে উচ্চতা তিন ফিট, পাশে আছে ছয় ফিট, আর এইভাবে আছে তিন ফিট। এটা কত চাচ্ছেন? দাম 3000 টাকা। 3000 টাকা এটা ফিক্সড? বন্ধুরা দেখছেন যে এই ছয় ফিটের এটা ভাইয়া দাম চাচ্ছে একদম 3000 টাকা। বন্ধুরা দেখছেন যে এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই যে উপর আর নিচে, এটা হচ্ছে সেম খাঁচা। এটা হচ্ছে 3.5 ফিটের। আগে যে খাঁচাটা দেখালাম সেটা ছিল ছয় ফিটের, আর সেটা হচ্ছে মাঝখানে পার্টিশন দেওয়া ছিল যে দুইটা একসাথে, আর এটা হচ্ছে সিঙ্গেল। এই যে আপনারা যারা ক্লোনি করতে চান তাদের জন্য এই যে একসাথে বেশি কবুতর রাখতে চাইলে আপনারা এই সিঙ্গেলটা নিতে পারেন। এটা হয়েছে 3.5 ফিটের। এটা ভাই এটা কত চাচ্ছেন? এটা 1200 টাকার। বন্ধুরা দেখছেন যে এই যে 3.5 ফিটের যেটা দেখতে পাচ্ছেন এটা ভাইয়া দাম চাচ্ছে 1200 টাকা। অনেক সুন্দর একটা যে খাঁচা দেখতে পাচ্ছেন, যে ভিতরে কবুতর রাখার বসার জন্য অনেক সুন্দর করে ইদা আছে, চটি দেওয়া আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা, এটা হয়েছে সাইড ছোট, সাইড হয়েছে আপনার 2 ফিট 20 ইঞ্চি, সাইডে আছে 20 ইঞ্চি। আর উচ্চতা কতটা আছে? উচ্চতা 2.5 ফিট, আর পাশে 3 ফিট। বন্ধুরা দেখছেন যেন আগেরটা থেকে এটা একটু ছোট, যদি অল্প কবুতর রাখতে চান সেক্ষেত্রে আপনার এই সাইজটা নিতে পারেন। এটা কত চাচ্ছেন ভাই? 700 টাকা। এই যে এটার পাশে যেটা আছে এটা তো সেম, সবগুলো একই মাল? একই মাল। বন্ধুরা দেখছেন যে এইগুলো হচ্ছে সব একই মাল, এখান থেকে যেটাই নেবেন আপনারা সেটা দাম পড়বে একদম 700 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা খাঁচা, এইটার পাশে হয়েছে 5 ফিট, এটা হয়েছে মাঝখানে পার্টিশন। এই যে মাঝখানে পার্টিশন দিয়া দুই সাইডে খাঁচা, এইটা সাইজ হয়েছে 5 ফিট, আর উচ্চতা হয়েছে 2.5 ফিট, আর পাশে এই যে এইভাবে আছে 2.5 ফিট লম্বা, আছে 5 ফিট মাঝখানে একটা পার্টিশন দেওয়া। যদি এটা আপনারা নিতে চান ভাইয়া এটা কত পড়বে? এটা 2200 টাকা একদম। বন্ধুরা শুনছেন যদি আপনারা এই সাইজের খাঁচাগুলো নিতে চান মাঝখানে পার্টিশন দেওয়া 5 ফিটের, এটার দাম পড়বে একদম 2200 টাকা। 2200 টাকা হলে আপনারা এই সাইজটা নিতে পারবেন। বন্ধুরা দেখছেন এছাড়া ভাইয়াদের কাছে কিছু পলো আছে, আপনারা যদি হাঁস মুরগি ঢেকে পালতে চান তার জন্য এই পলোগুলো কিনতে পারেন।
এগুলো কত করে বিক্রি করে? 320 টাকা করে পিস। 370 টাকা। আপনারা দেখছেন যেন ভাইয়া এগুলো বিক্রি করে 320 টাকা করে। যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পলক, যারা বাসা হাঁস মুরগি আর কি ঢেকে যে পালতে চান তারা এগুলো নিতে পারেন। আর এই যে যে খাঁচাগুলো দেখবেন আজকে এইগুলো এই আইটেমগুলোই ছিল, এছাড়া অন্যান্য আইটেম আজকে তেমন একটা নাই। ভাইয়ের কাছে আজকে অল্প কয়েকটা আইটেম, আমি চেষ্টা করছি সবগুলো আইটেমই দেখানোর জন্য। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আপনাদের যে ডেলিভারি, কেউ যদি ডেলিভারি নিতে চায়, হোম ডেলিভারি নিতে চায়, সেই সিস্টেমটা কী, মানে কীভাবে পাঠানো? সিস্টেমটা যদি মিল খায় আর কি, অথবা সিডাং লাইন হোক, সিলেটের লাইন হোক, ঢাকার বিদ্যুৎ দিদারি গাড়িতে উঠে দিবেন? এগুলো কি গাড়িতে যায় নাকি পিক আপ লাগে? বাসে পাঠান যায়। বাসে পাঠান যায়, বাসে পিক আপে। এগুলো কি আলাদা আলাদা পাট খুলে পাঠায় নাকি এইভাবে? না, এই ডেগুরা এইভাবে কি গাড়ি সাদে? হ্যাঁ, গাড়ি সাদো, খোলার কোনো সিস্টেম নেই। তা আপনি চাইলে মানে কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে দিতে পারবেন? দিতে পারবেন। সেক্ষেত্রে পেমেন্টটা কি আপনাকে আগেই করতে হবে? এটা আমার খাঁচার দাম আলাদা, খরচটা দিতে হবে। হাগো মানে খাঁচার দাম আপনাকে দেওয়ার পরে যে গাড়িতে যে খরচটা হবে সেটা যে কিনবো তার? যাইনি ভাই দি। আচ্ছা আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলেন। হ্যাঁ ভাইয়া বলেন। 018 হ্যাঁ 27 09 7474। আপনার নাম্বারটা কি নতুন? হ্যাঁ নাম্বারটা নতুন। আপনার নাম কি? নাইম। নাইম খাঁচা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলাতে উনি ডেলিভারি দিতে পারবেন। যদি আপনারা ঢাকার বাইরে অন্য অন্য জেলা থেকে নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে, আর যদি ঢাকার ভিতরে নেন সেক্ষেত্রে হয়তো আপনাকে ভ্যানে করে পাঠাবে। সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আপনার পড়বে, খাঁচার দামটা আগে দেওয়ার পরে ডেলিভারি চার্জ যেটা পড়বে সেটা আপনার নিজের বহন করতে হবে। তা আপনার যদি খাঁচা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।